আচ্ছা, মোটিভেশনাল বই পড়ে কি আসলেই কোনো কাজে লাগে? বিগত কয়েক বছর আমি প্রায় 50 থেকে 60টার মতো মোটিভেশনাল বা সেলফ হেল্প জনার বই পড়েছি, যেমন অ্যাটমিক হ্যাবিটস, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, কিংবা রিচ ড্যাড পোর ড্যাডের মতো যে বেস্ট সেলার কিংবা বিশ্বখ্যাত যে বইগুলো আছে সে বইগুলো। তো আমি যদি সত্যি কথা শেয়ার করি, এইসব বই থেকে আমি অনেক নতুন নতুন আইডিয়া পেয়েছি আর সত্যি বলতে অনেক কিছু শিখেছি। তা আচ্ছা, আমরা যেহেতু বই নিয়ে কথা বলছি আর এদিকে বইমেলার মাস চলছে, আপনাদের সাথে দারুণ একটা খবর শেয়ার করি। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে নগদ-রকমের অনলাইন বইমেলা। আপনি নগদ-রকম থেকে বই কিনে যদি নগদে পেমেন্ট করেন তাহলে আপনি তো রকমারি ছাড় পাচ্ছেনই, এছাড়াও আপনি নগদে পেমেন্ট করার কারণে 21% ক্যাশব্যাক পাচ্ছেন। সো একেবারে বলা যায় লাভের উপর লাভ, বিস্তারিত আমার কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো অবশ্যই আপনি নগদ-রকম আর এই অফারটা নিতে একদমই ভুলবেন না। সো এখন আমরা ভিডিওতে ফিরে আসি। মোটিভেশনাল বই পড়ে কি আসলে লাইফে কোনো কাজে লাগে? এই প্রশ্নের একেবারে সহজ উত্তর আছে ডেল কার্নিগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইতে। এই বইতে ডেল কার্নিগি হার্বার্ট স্পেন্সার, যিনি একজন ব্রিটিশ ফিলোসফার, তার একটা কথা ধার করছেন। সেই হার্বার্ট স্পেন্সার বলেছেন, দ্য গ্রেট এইম অফ এডুকেশন ইজ নট নলেজ বাট অ্যাকশন। অর্থাৎ শেখার মূল উদ্দেশ্যটাই শুধুমাত্র জ্ঞান অর্জন করা না, সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারা। আর আপনি যদি অ্যাকশন নেন তাহলে কিন্তু সফলতা আসে, অ্যাকশন নিলে আসলে প্রোগ্রেস আসে। আপনি ধরুন কোনো একটা বই পড়ছেন কমিউনিকেশন নিয়ে, অর্থাৎ আপনি কথা বলা শেখা নিয়ে কোনো একটা বই পড়ছেন, সেখানে অনেকগুলো আইডিয়া শেয়ার করা হয়েছে, নেক্সট যখন আপনি কথা বলবেন তখন যে আইডিয়াগুলো বা সাজেশনগুলো ওই বইতে দেওয়া রয়েছে সেই আইডিয়াগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন, অর্থাৎ অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি কোনো বিজনেস রিলেটেড বই পড়েন, আপনার যে বিজনেস রয়েছে বা আপনার লাইফে ওই বিজনেস রিলেটেড বইয়ের যে লেসনগুলো সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আপনি যদি কোনো হ্যাবিট বিল্ডিং নিয়ে বই পড়েন তাহলে আপনার যে রেগুলার লাইফের হ্যাবিট রয়েছে সেই হ্যাবিটের মধ্যে সেই বইয়ের যে লেসনগুলো অ্যাটলিস্ট ছোট্ট হলেও একটা জিনিস আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করুন। কারণ আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি অ্যাকশন না নেন তাহলে আপনার মাথায় যদি ভারী ভারী জ্ঞানও থাকে বা অনেক আইডিয়াও যদি আপনার মাথায় থাকে, কিন্তু ওই আইডিয়াগুলো যদি আপনি কাজেই না লাগাতে পারেন তাহলে আসলে খুব একটা কখনো কোনো লাভ হবে না। মোটিভেশনাল বই পড়ার সবচেয়ে কঠিন সত্যটা হচ্ছে বেশিরভাগ মানুষজন এইসব মোটিভেশনাল বই পড়ে শেষই করতে পারে না। সেখানে আপনি যদি মানুষজনকে বলেন যে অ্যাকশন নেওয়া, সেটা তো অনেক অনেক দূরের ব্যাপার। সো বেশিরভাগ মানুষ আসলে এইসব বই শেষই করতে পারে। আর অনেক মানুষকে আমি দেখেছি তারা এইসব থিওরিতে বা এইসব মোটিভেশনাল বইতে আসলে বিশ্বাসই করে না। সো সেটা সেই সব বই পড়ে তাদের লাইফ চেঞ্জ করা, সেটাও তাদের জন্য আসলে অনেক অনেক কঠিন। আর আমি যে কথাটা বলছিলাম যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মোটিভেশনাল বই পড়ার চেয়ে ওই যে আইডিয়াগুলো আপনি পেলেন সেগুলো আপনার লাইফে অ্যাপ্লাই করা। এখন অনেকেই প্রশ্ন করবেন যে এত তো মোটিভেশনাল বই পড়ি কিন্তু বেশিরভাগ শিক্ষা তো আসলে মনেই থাকে না। আমি যদি একেবারে সত্যি কথা শেয়ার করি যে আমি যে প্রায় 50-60টা বই পড়েছি, এইসব বইয়ের বেশিরভাগই 2-3 লাইন ছাড়া আমার বেশিরভাগ জিনিসই মনে নেই। তা এখন এক্ষেত্রে এটার সমাধান কী হতে পারে? এটার একটা সহজ সমাধান হচ্ছে, আপনি যখন বইগুলো পড়ছেন আপনি বইগুলোকে হাইলাইট করার চেষ্টা করুন। আমি ইদানিংকালে হাইলাইট করি আর এই জিনিসটা কিন্তু আমার জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করে। আর তার চেয়েও সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে আপনি যদি নোট নিতে পারেন। আপনি দেখবেন যে আমি যখন এই বইটা পড়ছিলাম আমি হচ্ছে যে বসে বসে নোট নিচ্ছিলাম। সো আপনি যদি নোট নেন এই ব্যাপারটা কিন্তু একেবারে চমৎকারভাবে কাজ করে। কারণ আমরা জানি, আমরা বিশেষ করে যারা পরীক্ষার পড়াগুলো পড়ি আমরা হচ্ছে নোট করি। সো নোটগুলো আমরা পরীক্ষার আগে পড়ে ফেলি। ঠিক তেমনভাবে আপনি যখন কোনো একটা বই অনেক দিন আগে পড়ে ফেলেছেন, আপনি যদি বইটা নোট করে রাখেন, বিশেষ করে সেটা হতে পারে 2-4 পৃষ্ঠার নোট কিংবা 10 পৃষ্ঠারও নোট হতে পারে, পরবর্তী সময় আপনি যদি আবার বইটা রিরিড করতে চান, আপনি নোটটা পড়লে মোটামুটি বইটা রিরিড করা হয়ে যাচ্ছে। এছাড়া বা আপনি যদি ওই যে হাইলাইট করা অংশগুলো পড়েন তাহলে কিন্তু মোটামুটি বইটার মেন আইডিয়া বা বইটা কী নিয়ে আসলে লেখা বা কী কী টপিক এখানে শেখার ছিল সেটা সম্পর্কে আপনার খুব সহজে ধারণা হয়ে যাবে। সো এই যে বইটা হাইলাইট করা আর নোট নেওয়া আমার জন্য বিশেষ করে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। আর ওই সব কথা শেষ কথাটা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত ওই নলেজগুলো নিচ্ছেন বা অনেক কিছু শিখলেন কিন্তু আপনার লাইফে কোনো কাজে লাগালেন না বা আপনি অ্যাকশন নিলেন না, ততক্ষণ মধ্যে আসলে অনেক কিছু শিখলেও খুব একটা কাজে লাগবে না। তাই বেশি বেশি মোটিভেশনাল বই পড়ার পাশাপাশি আপনার সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই মোটিভেশনাল বইগুলো থেকে যে শিক্ষাগুলো আপনি পাচ্ছেন সেগুলো আপনার লাইফে কাজে লাগানো বা সোজা বাংলা বলে একটা অ্যাকশন নেওয়া। কারণ আমরা সবাই তো একটা কমন বাংলা বাগধারা জানি, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।